প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবাদ সম্মেলনে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর এই প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সকাল 10:30 গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এর এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন 2024 যোগ দিতে 15 ফেব্রুয়ারি জার্মানি যান। তিনি দেশে ফিরে আসেন 19 ফেব্রুয়ারি। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। বেলা 11টায় ঢাকাসহ দেশের 8টি বিভাগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত। 60 নম্বরে বহু নির্বাচনী ও 40 নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহু নির্বাচনীর জন্য 45 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় 45 মিনিট। মোট 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় 100 এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর থাকবে 20 নম্বর। শেরপুরে নকলা উপজেলা আলোচিত শিশু আকলিমা খাতুন অপহরণ মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাসলিমাকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারের পর তাকে শেরপুরের নকলা থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে তাসলিমাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ 13 বছর তাসলিমা পলাতক ছিলেন। র‍্যাব জানায় অপহৃত আকলিমা খাতুন নকলা উপজেলার তাসলিমা খাতুন নকলা উপজেলার শালখা গ্রামের বাসিন্দা। তাসলিমা খাতুন আকলিমার বাবার আত্মীয়। 2011 সালের 9 অক্টোবর তাসলিমা আকলিমাদের বাড়িতে বেড়াতে গিয়ে আকলিমাকে অপহরণ করে। পরে পরিবারের কাছে শিশু আকলিমার মুক্তিপণ বাবদ 1 লাখ টাকা দাবি করে তাসলিমা। 11 নভেম্বর শিশু আকলিমার বাবা আব্দুল জলিল বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারক তাসলিমাকে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করেন। ঘটনার পরে থেকেই তাসলিমা পলাতক ছিলেন।